লক্ষ্য হোক সূর্যের মতো সত্য, যার লক্ষ্য চিরন্তন সূর্য তারার মতো সত্য, যার গতি খরস্রোতা নদীর মতো, কখনো কখনো অজাগার সাপ ব্যাং ও জোকের মতো, অর্থাৎ গতি স্তব্ধ। এই প্রাণীগুলো ছয় মাস না খেয়ে বেঁচে থাকতে পারে, ঠিক যে তার লক্ষ্য চূড়ান্ত করেছে তার আশা ওই প্রাণীর মতো। ছয় মাসে তো কিছুই হবে না, ছয় বছর, ১২ বছর, ২৪ বছর, ৩৭ বছর আটকে থাকতে পারে, তবে তাতে মন খারাপ করার কিছুই নেই, এটাই তো তোমার ধৈর্যের পরীক্ষা। পরীক্ষা ছাড়া কোনো ফল পাওয়া যায় না। সময়, ধৈর্য, অধ্যবসায়, হাজার বিপদে পড়ো প্রত্যেকটি বিপদকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া তোমার লক্ষ্য হবে। কিউবার নেতা, যিনি কিউবায় জন্মগ্রহণ না করেও কিউবাকে স্বাধীন করার জন্য লক্ষ্য স্থির করেছিলেন আর বলেছিল, এখন আমার লক্ষ্য কিউবাকে স্বাধীন করার জন্য যুদ্ধ করা, এখন আমার সামনে কাজ যুদ্ধ করে বিজয় আনা অথবা মৃত্যু। আমি প্রথমটি শুরু করে দিয়েছি, দ্বিতীয়টি আমার হাতে নেই, তাই আমি তার চিন্তা করি না। তাছাড়া আমি তো চাইলেও মৃত্যুকে প্রতিরোধ করতে পারিব না, তাই সবসময় আমি মৃত্যুর কথা ভুলে চলি। মানুষের একটি লক্ষ্য শেষ হয়ে গেলে অর্থাৎ সফলতা এলে সামনে আরেকটি লক্ষ্য এসে দাঁড়ায়। সে গুয়েভারা কিউবা স্বাধীন করে বলিভিয়ার দিকে লক্ষ্য স্থির করে এগিয়ে যায়, বলিভিয়াও স্বাধীন করবে বলে। বলিভিয়া পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি, দীর্ঘ একটি বছর সংগ্রাম করে স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তার দয়ার কারণেই তার মৃত্যু হয়। কিন্তু সে তো পৃথিবীর সন্তান, যেখানে হাজার হাজার মানুষ কষ্ট করে সেখানে সে কেমন সুখ ভোগ করে? সে গুয়েভারা তো পৃথিবীর সন্তান, তিনি কোনো মানুষই দুঃখ কষ্ট সহ করতে পারতেন না, তাই মৃত্যুর দিন পর্যন্ত সংগ্রাম করে গেছেন অসহায় মানুষের জন্য। আর একজন দক্ষিণ আফ্রিকার কৃতি সন্তান নেলসন ম্যান্ডেলা জীবনের ২৭টি বছর জেলখানায় কাটান। তার মুক্তি কিছুদিন পরই আফ্রিকার জাতীয় নির্বাচনে তার দল বিপুলভাবে জয়লাভ করে এবং তিনি ৫ বছরের জন্য রাজা নির্বাচিত হন। দ্বিতীয়বার তার দল আবার পুনরায় নির্বাচিত হন এবং এবারও তাকে রাজা নির্বাচিত করা হয়, কিন্তু নেলসন ম্যান্ডেলা এবার তা প্রত্যাখ্যান করেন। তিনি জানেন তিনি তার লক্ষ্যে পৌঁছে গেছেন, এখন আর তার ওই পথ ধরে রাখার কোনো মূল্য নেই। তুমি কি তোমার লক্ষ্য পূরণ করতে চাও? যদি বলো হ্যাঁ, তবে এই কাজগুলো তোমাকে করতেই হবে। ধর্ম, বর্ণ, জাতি, গোত্র, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, রাষ্ট্র ত্যাগ করতে হবে। যদি তুমি এগুলো ত্যাগ করতে পারো, তবে ওই হিমালয়ের মাথায় তোমার জয়ের পতাকা পতপত করে উঠতে থাকবে। আর যদি বলো আমি একটি বাদে সব কয়টি পারবো, তবে তোমার আশায় গুড়ে বালি, ওখানেই চলা বন্ধ করো, তোমার দ্বারা তোমার লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। তুমি ঘর কোনো ব্যাং, ঘরের বাহিরেও বিরাট এক জগৎ আছে, সেই জগৎ তোমার পক্ষে দেখা সম্ভব নয়। যদি পৃথিবীতে তোমার মৃত্যুর পরও বাঁচতে চাও, তবে সামনে এগিয়ে যাও, তা যে কোনো গতিতে হতে পারে। লুথার কিংয়ের একটি কথা দিয়ে শেষ করছি, যদি পারো দৌড়াও, দৌড়াতে না পারলে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও, তবুও সামনে আগাও। তুমি বা তোমরা কি জানো একটি বাচ্চা তার জীবনে কত পথ হামাগুড়ি দেয়? বেশি নয়, মাত্র ১৫০ কিলোমিটার পথ হামাগুড়ি দিয়ে অতিক্রম করে। সো বন্ধুরা, লক্ষ্য ঠিক করে সামনে এগিয়ে যান, পিছনে ভুলেও তাকাবেন না। আমার এই ভিডিওটি যে যে মুরব্বীগণ দেখতেছেন, তারা যদি তার সন্তানদের মঙ্গল চান, তবে তাদেরকে ছোটো থাকতেই তাদের লক্ষ্য ঠিক করতে বলবেন। আপনারা কোনো লক্ষ্য ঠিক করে দিবেন না, আর তাদের লক্ষ্য পূরণ করার জন্য সব রকম সাহায্য করবেন।
ছোট বাচ্চাদের যদি বুঝিয়ে দেওয়া যায় যে কোনটি ভালো আর কোনটি ভালো নয়, তবে তারা তা শিখে নেয়। তাদের মেমোরি খুবই পরিষ্কার হয়, তাই তারা সকল কথা বা কাজ তাড়াতাড়ি করতে পারে। সকলেই আসুন আমরা সকলেই লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে যাই। আর লক্ষ্য স্থির করার কোনো বয়স বা সময় নেই, তা যে কোনো বয়সেই করা যায়। থ্যাংকস ফর ওয়াচিং, বাই কালার মোটিভেশন।